Just a minute. জাস্ট আমরা একটু সাইফুর চেষ্টা লিখ গ্রুপে একটু শেয়ার করে দিই, যাতে আমাদের এই 15 মিনিটস এর লাইভ সেশনটা যাতে অনেকের উপকার করে। জাস্ট আমাদের এই 15 মিনিটের লাইভ সেশন আমরা যাতে দেখি যে এই 15 মিনিটসে আমরা কি শেখা আমাদের পক্ষে সম্ভব হয়। So ladies and gentlemen, welcome to the self-identity show. This is Saidul Yaqub, senior faculty of Cyprus Private Limited, and I have been in the teaching and training industry for a long time, around for 9 years. And ladies and gentlemen, today I'll be talking about something where we become very much confused. আমরা কিছু কিছু বাক্যে confused হয়ে যাই। So ladies and gentlemen, সেই জায়গা থেকে আজকে এই কনফিউশনের জায়গাটাকে ক্লিয়ার করবো। তবে প্রথমে আমি বলে নিই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিই, যাতে আমাদের যে সকল বন্ধুরা যারা আজকে আমাদের এই সেশনকে দেখতে পাচ্ছে 15 মিনিটসে, যাতে তারা উপকৃত হতে পারে। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনি যাতে আপনার টাইমলাইন থেকে শেয়ার করেন, যাতে তারা আরো বেশি বেনিফিটেড হয়। এবং আমি প্রথমেই জানতে চাই আপনারা কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমাদের মাগরিব নামাজ এর আগে আগে আমরা আমাদের সেশন শেষ করে ফেলবো। সো আমরা নিয়ার অ্যাবাউট 15 মিনিটস বা 15 মিনিট আমরা হয়তো বা পাবো, রাইট? সো এই 15 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো যে যাতে কিভাবে আমাদের ইংলিশটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। সো লাইজ ইনজেন্টমেন্ট, যারা যারা কোথা থেকে যেখান থেকে জয়েন করেছেন তারা তারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা কোথা থেকে জয়েন করেছেন। এবং আমার অতীতের যে কোনো সেশন গুলোকে সাইফুসের পেজে গিয়ে স্ক্রল করে আপনি নর্মালি দেখতে পারবেন। সেক্ষেত্রে সাইফুসের পেজে স্ক্রল করলে আমার 100+ লাইভ সেশন আছে। এই 100+ লাইভ সেশন দেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করতে পারবেন। ইজ ইট অল রাইট? সো লাইজ ইনজেন্টমেন্ট, চলুন আমরা তাহলে একটু দেখে নিই আজকে আমাদের বাক্যটা যেটা দেওয়া আছে। সো লাইজ ইন জেন্টলম্যান, চলুন আজকের আমাদের বাক্যটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাক্যটা দেওয়া আছে যে আমরা বলেছি আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি, রাইট? আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। সো লাইজ ইন জেন্টলম্যান, চলুন আমরা তাহলে একটু দেখে নেই যে আজকে সেশন আমাদের মূল বিষয়টা আমরা খুব দ্রুত একটু আপনাদেরকে ব্যাখ্যা করব। এবং যারা যারা জয়েন করেছেন তারা তারা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি বলবো যে আপনাদের দ্রুত শেয়ার করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। লেজ ইন জেনারেল, আমাদের দুটি অংশে বাক্যটি বিভক্ত। একটি হচ্ছে আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, এটি একটি ফরম্যাট, কিন্তু দিয়ে আমরা কানেক্টিভ দিয়ে যুক্ত করেছি এবং ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। এখানে ব্রেকের সমস্যা একটি ব্যাপার, বিক্রি হয়নি এখানে আলাদা ব্যাপার, মানে বাক্যটা কয়েকটা ভাগে বিভক্ত। আজকের এই 15 মিনিটের সেশনে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কত ইজিলিও আসলে ইংলিশ শেখা যায়। আমরা ইংলিশ নিয়ে শুধু শুধু খুব বেশি টেন্সড হয়ে যাই, কিন্তু রাইট পার্সনের কাছ থেকে রাইট ভাবে শিখলে তাহলে আমরা মূলত খুব দ্রুত ইংলিশটা শিখে ফেলতে পারি। সো লেটস ইন জেনারেল, চলুন আমরা দেখি যে আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, এই অংশটা আমরা পড়ি। প্রথম বিষয় হচ্ছে যে কোনো ভাবতে যদি আমাদের কথা ছিল থাকে, কথা থাকলে হয় হচ্ছে যে অ্যাম ইজ আর সাপোজ টু, কথা থাকলে কি হয় অ্যাম ইজ আর সাপোজ টু, কথা থাকে যেগুলো বাক্যে যদি কথা থাকে, আমার যাওয়ার কথা, আমার খাওয়ার কথা, আমার দৌড়ানোর কথা, এটার ফরম্যাটটা হচ্ছে অ্যাম ইজ আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই কথাটাই যখন কথা থেকে কথা ছিল হয়ে যায় তখন কথা ছিল হয়ে গেলে ফরম্যাটটা কি হয় অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার হয়ে যায়। তা আমাদের এখানে বিষয়টাকে যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে কথা নাকি কথা ছিল, কথা ছিল যদি হয় তাহলে ওয়াজ ওয়্যার সাপোজ টু, তাহলে আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ supposed to go, আমার যাওয়ার কথা ছিল কি আই ওয়াজ সাপোজ টু গো। আমরা বন্ধুদের উপকারের জন্য একটু কাইন্ডলি শেয়ার করে দিই, আমি যেটা বললাম আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো, আমার দৌড়ানোর কথা ছিল আই ওয়াজ সাপোজ টু রান, আমি যদি বলি আমার নতুন একটা রুটিন শুরু করার কথা ছিল
I was supposed to start a new routine. I was supposed to start a new routine. আমার একটা নতুন রুটিন স্টার্ট করার কথা ছিল। তাহলে আমি যদি বলি আমার আমি যদি বলি আমার অমুক কোম্পানিতে অথবা আপনি বলেন যে আমার ইউনিলিভারে জয়েন করার কথা ছিল। I was supposed to join Unilever. আমার ইউনিলিভারে জয়েন করার কথা ছিল। Right? So, ladies and gentlemen, তার মানে একে একে যখন কথা ছিল যেগুলো কিছু হবে তখন was were supposed to। আমি যদি বলি আমার বন্ধুদের আমাকে জানানোর কথা ছিল। আমার বন্ধুদের my friends আমার বন্ধুদের কথা ছিল। My friends were supposed to আমার বন্ধুদের আমাকে জানানোর কথা ছিল। My friends were supposed to inform me আমার বন্ধুদের আমাকে জানানোর কথা ছিল। Supposed to পর ভার্বের সবসময় কনফার্ম হবে my dears ভার্বের বেস ফর্ম হবে। Supposed to পর ভার্বের সবসময় কনফার্ম হবে ভার্বের বেস ফর্ম হবে। রকিবুল রমি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা নুরুল আলম বলেছেন যে স্যার মালয়েশিয়া থেকে জয়েন করেছি। ওকে ফাইন। রকিবুল রমি জিজ্ঞাসা করেছেন আপনার অ্যাডমিশন কোন ব্যাচে আছে। Ladies and gentlemen, special writing 8 খুব দ্রুত শুরু হয়ে যাবে। So admission already 60% এর মতো ডান হয়ে গেছে। Special writing 8 শনি সোমবুধ সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মাত্র 2500 টাকা করছি। অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ের জন্য 01404432244 এই নম্বরে আপনার কথা বলতে পারেন। বা কেউ যদি চান স্যার আপনার সাথে কথা বলবো, সাইদুল লিয়াকত আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে, সাইদুল লিয়াকত আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং গ্যারান্টিড স্পোকেন ফার্স্ট সাইফুসের ইতিহাসে অনলাইন গ্যারান্টিড স্পোকেন শুরু করি আমি। এবং এই গ্যারান্টিড স্পোকেন শুরু করার পর এটা প্রথম ব্যাচের সফলতার পর আমাদের গ্যারান্টিড স্পোকেন 2 আমাদের চলে এসেছে, যেটা চলে আসছে খুব শীঘ্রই রবি মঙ্গল বৃহস্পতি। আই রিপিট, রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা থেকে 4:30 পর্যন্ত আপনারা এই গ্যারান্টিড স্পোকেন 40টা ক্লাসে সাইফুসের ইতিহাসে এত লং কোর্স কখনো ল্যাঙ্গুয়েজে আসেনি। রাইট, ল্যাঙ্গুয়েজ নরমালি আইএলটিএস এর ক্লাসে হয় সর্বোচ্চ 28, কিন্তু সেখানে আমাদের স্পোকেন ক্লাসে 40টা। কেন? আপনার ইংলিশে কন্ডিশন যাই হোক না কেন, আপনার ইংলিশ স্পিকিং চেঞ্জ হবেই হবে। রাইট, গ্যারান্টিড স্পোকেন কোর্স ফি মাত্র 7640 টাকা, যেটা অরিজিনাল কোর্স ফি 8500। তাহলে চলুন আমরা আমাদের পড়াশোনাতে চলে আসি। যাদের অ্যাডমিশন সংক্রান্ত তথ্যের জন্য কথা বলবেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা সাইদুল লিয়াকত। আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন। সো যেটা বলছিলাম লাইসেন্স জেন্টলম্যান কথা ছিল, সো আমি যদি বললাম যে আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো, আমি যদি বলি আমার ফ্রেন্ডদের ইনফর্ম করার কথা ছিল মাই ফ্রেন্ডস ওয়্যার সাপোজ টু ইনফর্ম মি, এখন আমি কি বলছি আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল। আচ্ছা আমার প্রশ্ন, পুরনো গাড়িটা কি নিজে নিজে, হ্যাঁ পুরনো গাড়িটা কি আমরা নিজে নিজে কি আসলে পুরনো গাড়িটা কি নিজে নিজে বিক্রি হবে? পুরনো গাড়িটা কিন্তু নিজে নিজে বিক্রি হবে না, এটাকে কিন্তু কারো না কারো দ্বারা বিক্রি করতে হবে। যেহেতু কারণ না কারণ দ্বারা বিক্রি হবে, তার মানে এটা কোন টেন্সে চলে যাবে, এটা কোন সেন্সে চলে যাবে, প্যাসিভে চলে যাবে। তাহলে আমি পুরনো আমাদের পুরনো গাড়িটা আওয়ার ওল্ড কার বিক্রি হওয়ার কথা ছিল। আওয়ার ওল্ড কার ওয়্যার সাপোজ টু, ওয়্যার সাপোজ টু, এখন এটা বিক্রি কি নিজে নিজে হবে? হওয়ার কথা ছিল, বিক্রি হওয়ার কথা ছিল। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কি নিজে নিজে হওয়ার কথা ছিল কিনা। লাইসেন্স জেন্টলম্যান, সো ব্যাপার হলো যে নিজে নিজে যদি কোনো কিছু হয় নিজে নিজে করতে পারে, যেমন আমার বন্ধুরা নিজেরাই ইনফর্ম করতে পারছিল, মাই ফ্রেন্ডস ওয়্যার সাপোজ টু ইনফর্ম মি, আমার বন্ধুরা নিজেরাই ইনফর্ম করতে পারছিল, তাদের ইনফর্ম করার কথা ছিল। কিন্তু ওল্ড কার কি নিজে নিজে বিক্রি হওয়া সম্ভব? সম্ভব না, তার মানে এটা প্যাসিভে চলে গেছে। যেমন আমি যদি বলি কথা কথা যে আই এম প্লেইং ক্রিকেট, আমাদের ছোট্ট একটা ব্যাপার, আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। এখন আমরা এটাকে যখন প্যাসিভ করি তখন আমরা কি বলি? ক্রিকেট ইজ বিং প্লেড, ক্রিকেট ইজ বিং প্লেড। এটা তো আমরা ছোটবেলায় পড়েছি ঘরে যে ক্রিকেট আমার দ্বারা খেলা হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমাদের সাপোজ টু, এম ইজ দ্য সাপোজ টু বা ওয়াজ ওয়্যার সাপোজ টু, এটার প্যাসিভ কি? am is a supposed to be other supposed to passive হচ্ছে be, our old car were supposed to be, our old car were supposed to be sell থেকে কি হবে? sold, our old car were supposed to be sold, আমাদের old car বিক্রি হওয়ার কথা ছিল, our old car were supposed to be sold বিক্রি হওয়ার কথা ছিল, our old car were supposed to be sold but কিন্তু বিক্রি হয়নি ব্রেকের সমস্যার কারণে, বাট ব্রেকের সমস্যার কারণে এটা বিক্রি হয়নি।
সো এটা প্রথমেই আমাদের বিষয় হচ্ছে যে আমাদের বিক্রি হয়নি একটা অংশ আর ব্রেকের সমস্যার কারণে একটা অংশ। সো আমরা কি করব ব্রেকের সমস্যার বিষয়টা পরে নিয়ে যে আগে বিক্রি হয়নি করব। এখন বিক্রি কি এটা নিজে নিজে হওয়ার কথা? নিজে নিজে হওয়ার কথা না। যেহেতু এটা নিজে নিজে হওয়ার কথা না, তাহলে আমি যদি বলি এটা বিক্রি হয়েছিল, ইট ওয়াজ সোল্ড, এটা বিক্রি হয়েছিল, আমি যদি বলি এটা আপডেট করা হয়েছিল, ইট ওয়াজ আপডেটেড, আমি যদি বলি এটা চেঞ্জ করা হয়েছিল, ইট ওয়াজ চেঞ্জড, তাহলে আমি এটা বিক্রি করা হয়েছিল আমি বললাম, আমি যদি বলি এটা বিক্রি করা হয়নি তাহলে আমি কি বলবো এটা? ইট ওয়াজ নট সোল্ড, এটা আপডেট করা হয়নি, ইট ওয়াজ নট আপডেটেড, এটা পরিবর্তন করা হয়নি, ইট ওয়াজ নট চেঞ্জড। তাহলে আমরা এখানে কি কথা হয়েছে যে এটা বিক্রি হয়নি, এটা বিক্রি হয়নি, ব্রেকের সমস্যার কারণে বিক্রি হয়নি। আওয়ার কার ওয়াজ সাপোজড টু বি সোল্ড বাট ইট ওয়াজ নট সোল্ড, এটা বিক্রি হয়নি, ইট ওয়াজ নট সোল্ড, এটা বিক্রি হয়নি, কি কারণে বিক্রি হয়নি? ব্রেকের সমস্যা, ইট ওয়াজ নট সোল্ড, এটা বিক্রি হয়নি ব্রেকের সমস্যার কারণে। যে কোনো কিছুর কারণে হলে আমরা বিকজ অফ দিতে পারি, বিকজ অফ না দিয়ে আমরা এখানে কি দেবো? ডিউ টু, ডিউ টু ব্রেক প্রবলেম, ডিউ টু ব্রেক প্রবলেম, এই যে হয়ে গেল। তাহলে আমরা কি বললাম, আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, আওয়ার ওল্ড কার ওয়াজ সাপোজড টু বি সোল্ড, আমাদের পুরনো গাড়িটা বিক্রি হওয়ার কথা ছিল, বাট কিন্তু এটা বিক্রি হয়নি, ইট ওয়াজ নট সোল্ড ব্রেকের কারণে। এই কারণে হলে, কারণ হলে মানে বিকজ, আর কারণে হলে ডিউ টু, রাইট? কারণে মানে ডিউ টু ব্রেক প্রবলেম, ডিউ টু ব্রেক প্রবলেম। সো লেটস ইন জেনারেল, আজকে আমরা দেখলাম যে মাত্র 15 মিনিটে, যে আমরা মাত্র 11-12 মিনিটে আমরা দেখলাম কত নাইসলি একটা বাক্য আমরা ভেঙে ভেঙে বাংলা থেকে ইংলিশ করতে পারি। এই ভিডিওটা পুরোপুরি রেকর্ডেড অবস্থায় আছে, সো আপনি চাইলে পুরো রেকর্ডেড অংশটাকে দেখতে পারেন এবং দেখে আপনি আপনার ইংলিশের অবস্থাকে চেঞ্জ করে ফেলতে পারেন। আর লেসন জেনারেল, অতীতের আমার 100+ সাইফুরসে লাইভ ভিডিও রয়েছে, যেটা সাইফুরসে পেজে গিয়ে লাইভ সেকশনে গিয়ে আপনি আমার 100+ ভিডিও দেখতে পারেন এবং এটি দেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশকে ডেভেলপ করতে পারেন। এবং ইংলিশকে যারা চেঞ্জ করতে চান, দোজ হু রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার ইংলিশ, এবং ক্যারিয়ার বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি ইংলিশের কারণে বারবার বাধাগ্রস্ত হয়ে আছেন, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, আপনি আমার গ্যারান্টিড স্পোকেন টু তে জয়েন করতে পারেন দুপুর 3টা থেকে 4:30, আপনার ইংলিশ কন্ডিশন যাই হোক না কেন, ইওর ইংলিশ স্পিকিং উইল বি চেঞ্জ। এটা আমি কেন বলছি সেটা আপনি আপনার সাইকুসের পেজে গিয়ে, আমার 100+ লাইভ আছে, জাস্ট যে কোনো 5টি লাইভ আপনি দেখুন, দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। অথবা স্পেশাল রাইটিং এইড, যেটা শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুতই, সন্ধ্যা 6টা থেকে 7:30 জব হোল্ডাররা করতে পারবেন শুনিন সম্ভূত। কাইন্ডলি যারা ইনফরমেশন চান তারা এই নাম্বারে কথা বলবেন, নতুবা আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। আমাদের সেলফ আইডেন্টিটি শো হবে না, আগামী সোমবারে আবার আপনাদের সাথে 5টার ওই রকম সময় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক ইউর ডিসিশন অ্যান্ড মেক ইউর ওন আইডেন্টিটি। আল্লাহ হাফেজ।